হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালিয়াটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো, আজকে আমি একটা 3 নম্বর সাইজের কানাজির আমি ড্রেস বানিয়ে তোমাদের দেখাবো। প্রথমে দেখো, ড্রেসের ডিজাইনটা দেখাবো, বেসটা দেখো আমি তৈরি করে রেখেছি। এটা উপরটা গ্রিন দিয়েছি, প্যারট গ্রিন, আর নিচটা তোমার অফ হোয়াইট দিয়ে আমি বানিয়ে রেখেছি। এরপরে ডিজাইনটা কীভাবে করব সেটা দেখাবো। ডিজাইনটা দেখো, আমি হোয়াইট নেব আর তোমার ইয়েলো নেব। তো দেখো, প্রথমে আমি এইখানটা থেকে শুরু করব। এই ড্রেসটা শেষ হয়ে যাওয়ার পর আমি প্রতিটা ঘরে তোমার 2টো করে ডবল ক্রোশিয়া দিয়েছি। তারপরে এইখানে তোমার 2টো ডবল, একটা একটা করে 3টের বেলায় 2টো, আবার এখানে 3টে একটা একটা করে 4টের বেলায় 2টো, এবারে 4টে একটা একটা করে 5টার বেলায় 2টো, এটা 5টে একটা একটা করে 6টার বেলায় 2টো। তো আমার 1টা 2টো 3টে 4টে 5টা রাউন্ড হয়েছে। তো আমি এখান থেকে তোমার লুপটা আমি নিয়ে নেব। দেখো, এইখান থেকে আমি এটাকে ঢুকাচ্ছি, উলটাকে আমি জয়েন করছি। জয়েন করে নিয়ে দেখো, আমি এখানে ছটা চেন নিয়ে দেখো এখানে তোমার 1টা 2টো 3টে 4টে ঘর আমি ছেড়ে দেবো। 4টে ঘর ছেড়ে দিয়ে আমি এখানে এটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পরে দেখো, আমি এখানে না 6টা ঘর না, এখানে আমি 8টা ঘর নেব, 7টা 8টা। আমি 4টে ছেড়ে দিয়ে 5টের বেলায় এখানে আমি এটাই হবে তুলে নিয়ে এখানে আমি এখানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশিয়া দেওয়ার পরে দেখো, 2টো ঘর 3টে আমি চেন নিয়ে নিচ্ছি, 1টা 2টো 3টে 3টে চেন নিয়ে আমি দেখো 3টে ঘর ছেড়ে দিয়ে 4টের বেলায় এটা এসে আমি এখানে জয়েন করে দিচ্ছি। দেখো, এইভাবে আমি 7টা করে নেব। আবার আমি 8টা চেন নেব, আবার 8টা চেন নেব, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা আমি চেন নিচ্ছি। 8টা চেন নিয়ে আবার 1টা 2টো 3টে 4টে ছেড়ে দিচ্ছি, 4টে ছেড়ে দিয়ে 5টার বেলায় এটা আমি এসে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে নিচ্ছি। দেখো, এইভাবে আমি করে যাব। আরও 3টে চেন নেব, 3টে ঘর ছাড়বো। এইভাবে আমি এই লুপগুলো বানিয়ে নিচ্ছি। দেখো, আমার লুপগুলো রেডি হয়ে গেছে। এবার 3টে চেন দিলেই এটা রেডি হয়ে যাবে। 1 2 3 3টে চেন দিয়ে এখানে 8টা যে আমি চেন দিয়েছিলাম এখানে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নিলাম। সিঙ্গেল ক্রোশিয়া নেওয়ার পরে দেখো, এটাতে আমি প্রথমে এইদিকে 6টা ডবল ক্রোশিয়া নিচ্ছি, 1টা 2টো 3টে তিনটে 4টে 5টা 6টা 6টা নিলাম ডবল কোশিয়া, 2টো চেন নিলাম, 2টো চেন নিয়ে আবার সেম লুপটাতে আমি 6টা ডবল ক্রোশিয়া নেব, 1টা 2টো 3টে 4টে
পাঁচটা ছটা, দেখো। তারপরে এই যে তিনটে চেনের যে লুপটা আছে সেটাতে আমি এসে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এখানটাতে এসে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি, দেখো। এখানে এসে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়ে এই যে আমি পাঁচ আটটা চেনের যে লুপ সেখানটাতে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি। আমি প্রথমে ছটা ডবল ক্রোশিয়া নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা ডবল কষিয়া হলো, দুটো চেন নিলাম। তারপরে আবার সেম ঘরটাতে আমি ছটা ডবল কষিয়া দিচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তারপরে আবার এই তিনটে চেনটাতে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বুনে নিচ্ছি, যতগুলো আমার এখানে আছে সবগুলো আমি এইভাবে বুনে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার হয়ে গেল। এইদিকে ছটা, এইদিকে ছটা, মাঝে দুটো তোমার চেন দিয়েছি। এই রাউন্ডটা আমার হয়ে গেল, একটা আর বাকি আছে। একটা বাকিতে আমি এটা আরেকটা করে নিচ্ছি, নিয়ে এখানে তিনটে চেনের এখানে এটাকে আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে এখানে একটু জয়েন করে আমি উল্টা কেটে দিচ্ছি। উল্টা কেটে দিয়ে দেখো এটা আমি পিছন দিক করে টেনে নিয়ে নিচ্ছি। টেনে নিয়ে এটা আমি কেটে দিচ্ছি। এবার দেখো, এবার এটা তো হয়ে গেল। এবারে আমি আবার এইখান থেকে লুপ নেব। এখান থেকে নিয়েছি তো, এবার এখানটা থেকে নেব, ঠিক এর পরের স্টেপটা থেকে। এবার ইয়েলো দিয়ে নেব আমি, এই ইয়েলো উল্টা আমি জয়েন করব, এই ইয়েলো উল্টা আমি জয়েন করব। দেখো যে কোনো একটা ডবল কষিয়া থেকে আমি এটা জয়েন করছি। দেখো বন্ধুরা, এই সাদা এটা আমার বানানো হয়ে গেছে, এটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার ইয়েলো এটা আমি শুরু করব। দেখো কিভাবে এখান থেকে আমি জয়েন করছি, এখান থেকে শুরু করব। এই যে ঠিক এই যে এটা এখান থেকে শুরু করব। এখান থেকে দেখো আমি প্রথমে তোমার এটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে দশটা চেন দেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, দশটা চেন দিয়ে আমি সেম ঘরটাতে আমি এটা ঢুকিয়ে দিলাম। সেম ঘরটাতে আমি এটা জয়েন করে দিচ্ছি।
তা লুপ তৈরি হয়ে গেল। তারপরে এবার আমি দুটো চেন দেব, একটা দুটো, দুটো চেন দিয়ে এখানে আমি দুটো ঘর ছেড়ে দিয়ে এখানটাতে আমি এটা জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে পরের ঘরটাতে আমি চলে আসছি। পরের ঘরটাতে এসে আমি আবার আমি 10টা চেন নিচ্ছি, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা, 10টা চেন নিয়ে আবার আমি সেম ঘরটাতে ঢুকিয়ে এটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখো এ একটা লুপ হলো, এ একটা লুপ হলো। তারপরে আবার আমি দুটো চেন নিচ্ছি, দুটো চেন নিয়ে আবার আমি এখানে দুটো ঘর ছেড়ে দিয়ে এখানে আমি এটাকে জয়েন করছি। তারপরে আমি পাশের ঘরটাতে চলে যাচ্ছি। পাশের ঘরটাতে যেয়ে আমি এটা জয়েন করে নিয়ে এখানে দেখো আমি 10টা আবার চেন নিচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা, 10টা চেন নিয়ে আবার এখানটাতেই আমি এটাকে জয়েন করে দিচ্ছি। এইভাবে চলো সব লুপগুলো আমি নিয়ে নিই, লুপগুলো এরকমভাবে আমি লুপগুলো নেব, আর তোমার আমি কি করব সেম ওই রকম বানাবো, যেরকম আমি উপরটা বানালাম এখানটা যেরকম বানিয়েছিলাম এখানটাও সেরকমই বানাবো। তোমার এক একটা লুপের ভিতরে 10টা করে চেন দিয়েছি, 10টা করে চেনের ভিতরে আমি এখানে এইদিকে 7টা ওইদিকে 7টা 14টা করে আমি ইয়ে দেবো। তো তোমার দেখো প্রথমে আমি এই একটা বানাবো, এরপরে আরেকটা হবে, এরপরে আরেকটা হবে, তোমার সাদা দেবো, সাদার পরে তোমার এখানে হলুদের পরে আমি আবার এই গ্রিনটা দেব, গ্রিনের পরে আবার আমি সাদা দেব, সাদার পরে হলুদ দেব, এইভাবে আমি পুরোটা আমি করে নিচ্ছি। কারণ এইভাবেই লুপগুলো আমি বানাবো, এটা কোনো আর নতুনত্ব ইয়ে করবো না। এখানে ডিজাইনটা একটু আমি আলাদা দিয়েছি, এই ডিজাইনটা এবার আলাদা রকমভাবে হবে। দেখো বন্ধুরা লুপগুলো আমার সব রেডি হয়ে গেল, সেমভাবে আমি লুপগুলো নিলাম। এবারে এই দুটো নিয়ে আমি এই এই 10টার এখানটাতে এবারে আমি এটাকে ঢুকিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে দিলাম। এরপর দেখো এরপর আমি এটাতে আমি 7টা ডবল ক্রোশিয়া নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, 7টা তোমার ডবল কোশিয়া নিলাম। 7টা ডবল কোশিয়া নেওয়ার পরে দুটো চেন নেব, দুটো চেন নেওয়ার পরে সেম ঘরটাতে ঢুকিয়ে আমি আরো 7টা ডবল কোশিয়া নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, দেখো আমার এটা রেডি হয়ে গেল।
এদিকে সাতটা, এদিকে সাতটা আমি ডবল কষিয়ে দিলাম, মধ্যে দুটো চেন। এইবার যে দুটো চেনের যে স্পেসটা ছিল সেখানে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে আমি জয়েন করে দিলাম। দেখো সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে আমি জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে আবার আমি চলে আসব একদম ডাইরেক্ট এই দশটা যে চেন দিয়েছিলাম সেই দশটা চেনের স্পেসটাতে আমি চলে আসব। আবার আমি সাতটা ডবল কষিয়ে নেব, প্রথমে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। দেখো সাতটা ডবল কষিয়ে দিলাম, আবার আমি দুটো চেন দিলাম, আবার আমি এখানটাতে সাতটা ডবল কষিয়ে দেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। সাতটা আমার ডবল কষিয়া হয়ে গেল, মধ্যে দুটো চেন, আবার সাতটা ডবল কষিয়া। আবার এই যে তোমার দুটো চেনের স্পেস আছে এখানটাতে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। এইভাবেই চলো, এইভাবে আমার রাউন্ডটা আমি বুনে নিচ্ছি। দেখো এইভাবে জিনিসটা তৈরি হবে, পুরো এগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি, সেমভাবে আমি বানিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, আমার এটা আমি বানিয়ে নিই। দেখো বন্ধুরা আমার গোপালের ড্রেসটা রেডি হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবে, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা সাবস্ক্রাইব অবশ্য অবশ্যই করে দিও। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে নিশ্চয়ই আসবো। চলো আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম, তোমরা সবাই ভালো থেকো, চলো বাই।